হে গাইস, আমি হলাম নয়না, আর এটা দ্বিতীয় রাত যখন আপনারা আমার সঙ্গে আছেন। আমরা এখানে এটা জানতে এসেছি যে এই ঘন জঙ্গলে আসলে কি রহস্য লুকিয়ে রয়েছে, এই জঙ্গল আসলে এতটা হন্টেড কেন, দেশের সব থেকে রহস্যময় জঙ্গল। গাইস, লেটস চেক ইট আউট। হে ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে এই ভৈরব করে জঙ্গলে নাকি একটা আত্মা বসবাস করে, যে কিনা এতটাই ভয়ঙ্কর যে যদি কেউ এখানে একবার আসে সে আর দ্বিতীয়বার বেঁচে ফিরতে পারে না। আরে ওটা কি? হ্যাঙ্গ অন উইথ মি। কেউ আছে, কেউ আছে ওখানে গাইস? জাস্ট লুক এট দিস প্লেস, সব কিছু একদম আগের মতো রয়েছে। ইউ নো হোয়াট মীরা, এত বছরে কিচ্ছু পাল্টায়নি, আর আমি আমার জীবনের বেস্ট টাইম এইখানেই কাটিয়েছি। আচ্ছা, বেস্ট টাইম? নো সুইটহার্ট, আই মিন তোমার সাথে দেখা হওয়ার আগের বেস্ট টাইম। আচ্ছা, অনেক হয়েছে, এই ডায়লগগুলো ফিল্মের জন্য বাঁচিয়ে রাখো। আরে সিদ্ধার্থ, আরে ওয়েলকাম ব্যাক। স্যার কেমন আছো? আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এত বছর বাদে তোমাকে এখানে দেখে খুব ভালো লাগছে। স্যার এত বছর পর আপনার সঙ্গে দেখা করে আমারও ভালো লাগছে, এই কলেজের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যখন তোমার স্ত্রী মীরা এই কলেজে প্রফেসর হতে যাচ্ছেন, এখন তো এই সম্পর্ক আরো গভীর হয়ে গেল। অ্যাবসলিউটলি। হ্যালো স্যার। হ্যালো মীরা, ওয়েলকাম টু আওয়ার কলেজ। থ্যাঙ্ক ইউ সো মাচ। তুমি জানো মীরা, কলেজ লাইফে মেয়েদের মধ্যে খুব পপুলার ছিল সিদ্ধার্থ। স্যার এসব বলবেন না, আমার বিয়ে হয়ে গেছে। সিদ্ধার্থ? হাই সিদ্ধার্থ। আরে হাউ আর ইউ, কেমন আছিস ভাই? সাচ আ লং টাইম ভাই, তুই কত মোটা হয়ে গেছিস। তুইও, কিন্তু তোকে তো এখনো কলেজের স্টুডেন্টই মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, রবি সিদ্ধার্থ তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে, আমি অফিস যাচ্ছি, পরে দেখা হবে। বাই মীরা। বাই। আরে কি খবর বল, কেমন চলছে সব? নাথিং। আচ্ছা শুনি, শিজ মীরা আমার স্ত্রী। হাই। হাই। আর মীরা, দিস ইজ রবি। রবি ওয়াজ দ্য বেস্ট বাডিজ অফ দ্য কলেজ। অনেক শুনেছি আপনার কথা। আচ্ছা, তাহলে তো আমাদের ক্যান্টিন আর সিঙ্গারার ব্যাপারে আপনি শুনেছেন। একদম। তাহলে খেয়েছি, চল হয়ে যাক দুটো করে। পাক্কা? পাক্কা, চলো। না সিদ্ধার্থ, তোমরা যাও, আমি তোমাদের সঙ্গে পরে জয়েন করছি। চলো না বৌদি। আরে না না, প্লিজ ইউ গাইস ক্যারি অন, আই উইল জয়েন ইউ লেটার। আচ্ছা ঠিক আছে, নাইস টু মিটিং ইউ রবি। সেম সেম, থ্যাংক ইউ।
এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? হ্যালো, আই এম মীরা। আমি কাল থেকে এখানে হিস্ট্রি ডিপার্টমেন্ট জয়েন করছি। আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি এই লাইব্রেরিটা দেখতে পারি? আপনি বিখ্যাত ফিল্ম ডিরেক্টর সিদ্ধার্থ বাবু স্ত্রী না? হ্যাঁ, আসলে আমি ফিল্ম ম্যাগাজিনে আপনার আর ওনার ছবি দেখেছিলাম, সেই জন্যই তো আপনাকে চিনতে পারলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি লাইব্রেরিটা দেখুন আর আপনার যে বইটাই চাই আমাকে বলবেন। ওকে, ক্যারি অন। আমি কি এই বুকটা নিয়ে যেতে পারি? সিদ্ধার্থ এসে গেছে। সিদ্ধার্থ, সিদ্ধার্থ, আমি ওয়াইনের বোতল টেবিলের ওপর রেখে দিয়েছি, তুমি শুধু ওটা খোলো আর আমি ব্যাস 2 মিনিটের মধ্যে খাবার বাড়ছি। এই আওয়াজটা কিসের? Thank you.
এটা কিভাবে হলো? সিদ্ধার্থ, সিদ্ধার্থ, কি হয়েছে মীরা? I'm back. Sweetheart, here I am. কি হলো? আরে এটা এটা কি করলে তুমি? আমার ওয়াইনের বটলটা ভেঙে দিলে, স্পেশাল অকেশনের জন্য সামনে রেখেছিলাম আমি। জানিস কি, আমি টেবিলে ওয়াইন রেখেছিলাম আর আমি জানি না কিভাবে এটা পড়ে গেল। আই হ্যাভ নো আইডিয়া। আমি আরে আমি তোমাকে বলেছিলাম খুব সাবধানে খুলো ওটাকে। আই ওয়াজ ভেরি কেয়ারফুল। সিদ, আমি তোমাকে ডাকছিলাম, আমি ভাবলাম তুমি ভেতরে আছো আর তুমি এই সাইড দিয়ে যাচ্ছিলে। আমি অনেস্টলি জানি না এটা কি হলো, বোতলটা ভেঙে গেল। সিদ্ধার্থ, জাস্ট লিসেন। সিদ্ধার্থ, আমি আমি তুমি সবসময় কেয়ারলেস, ইরেসপন্সিবল। আমার সাথে হয়েছে সেটা তোমার সাথেও হবে মীরা, মরবে মীরা, তুমি মরবে। কি হলো মীরা, কি হলো, কি হয়েছে? সিদ্ধার্থ এখানে কেউ আছে, খাটের মধ্যে কেউ আছে। আরে মীরা এখানে কেউ নেই, দেখো 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 কেউ নেই এখানে। তুমি শুধু একটা খারাপ স্বপ্ন দেখেছো, দ্যাটস ইট। কাল সকালে তুমি কলেজ যাবে, তাই তো? সো জাস্ট রিল্যাক্স, ওকে? চলো চলো চলে এসো। মীরা কেউ নেই, কেউ নেই মীরা, রিল্যাক্স, এসো শুয়ে পড়ো আরামসে, জাস্ট রিল্যাক্স। ওখানে
ওখানে। কে আছে? কে ওখানে? আসুন ম্যাডাম, আপনার কাজের প্রথম দিন আপনার খুব খুব ভালো কাটুক। আরে শোনো না, একটা জিনিস তো বলতেই ভুলে গেছি। কি? আজকে একটা প্রোডাকশন হাউস নিজেদের লেটেস্ট ফিল্মের সাকসেস পার্টি রেখেছে, তো সন্ধ্যাবেলা আমাদের সেখানে যেতেই হবে। তৈরি থেকো, আমি নিতে আসছি। ওকে, আর অল দ্য বেস্ট, বাই বাই। আজ আমরা চন্দ্রগুপ্ত মৌর্যর বিষয়ে পড়ব। চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য এম্পায়ার এস্টাবলিশড করেছিলেন। অবশ্য লোকেরা এটাও বলে যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাকসেসের পেছনে চাণক্যের হাত ছিল, কিন্তু এটা সম্পূর্ণভাবে সত্যি নয়। চাণক্য চন্দ্রগুপ্তকে সাহায্য অবশ্যই করেছিলেন, কিন্তু চন্দ্রগুপ্ত নিজেও একজন ভিজিলারি ছিলেন। কি হচ্ছে সব? এত চাচামেচি কিসে? স্যার দেখুন না, মীরা, মীরা, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? সরি স্যার, সরি স্যার। হাই ডিয়ার, আর ইউ ওকে? হাই, আই এম শালিনী। ইজ ইট ওকে ইফ আই জয়েন ইউ? আমি এখানে সাইকোলজি টিচার। কি হয়েছে তোমার? ইটস ওকে, ইউ ক্যান টক টু মি। এত ঘাবড়ে আছো কেন? আমার কলেজের প্রথম দিন,
সব ভুল ভাল হয়ে গেল। সব স্টুডেন্টরা আমার উপর হাসছিল। লেকচার রুমে আমার সাথে অদ্ভুত কিছু ঘটলো আর জানি না কিভাবে। আজকে তোমার প্রথম দিন, হতে পারে হয়তো একটু নার্ভাস ছিলে। আর স্টুডেন্টদের কথা ছাড়ো, ওরা তো এসব কথা তাড়াতাড়ি ভুলে যাবে, বিশেষত এত সুন্দরী একজন প্রফেসর পেয়েছে। থ্যাংকস মীরা। দ্যাটস ভেরি কিউট পিকচার। কে এটা? আমার ছেলে রাহুল। কোথায় আছে? দুবছর আগে মারা গেছে। সরি, আমি জানতাম না। নাহলে ইটস ওকে, এই ঘটনাটা দুবছর আগে ঘটে গেছে। এতদিনে ওর আত্মাও শান্তি পেয়েছে। যদি তোমার এই কলেজে কখনো কোনো দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আইল বি দেয়ার। আমি সবসময় তোমার আশেপাশে থাকব। হ্যালো, ম্যাস এক্ষুনি আসছি। সরি, ইটস মাই হাজব্যান্ড, উনি বাইরে ওয়েট করছেন, আই হ্যাভ টু গো। শিওর, ইউ টেক কেয়ার, ওকে? থ্যাংক ইউ। কেমন চলছে মীরা? চলে যাও এখান থেকে, তুমিও মরবে। যাও, চলে যাও এখান থেকে। আমাকে কিছু বলছিল যখন আমি ওকে দেখলাম না। আমার মনে হচ্ছে ওর শরীর একটু খারাপ হয়ে গেছে, সো আই হ্যাভ টু লিভ নাও। ওকে, ইউ গাইস কন্টিনিউ অ্যান্ড হ্যাভ ফান, প্লিজ টেক কেয়ার। যাও। সিদ্ধার্থ,
am sorry. Siddhartho, ami tomake embarrass korte chaini, kintu please believe me. Ja ami okhane dekheche seta shotti chilo Siddhartho. Oi meta janina odbhut kotha bolchilo. Ja hoye geche chhere dao. Just forget it. Forget it? How can you say that? আরে যদি তুমি আমাকে বিশ্বাস না করো তাহলে আর কে করবে? আমি কাকে গিয়ে এসব কথা বলবো? It's unbelievable. Okay. I believe you. And I love you. আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সত্যি বুঝতে পারছি না সিদ্ধার্থ যে আমার সাথে এগুলো কি হচ্ছে। আমি এতটাই কনফিউজ যে আমি তুমি একটু স্ট্রেসড আর কিচ্ছু নয়। এখন তুমি রেস্ট নাও, কাল সকালে তো কলেজেও যেতে হবে। কাল আমার শুটিং এরও প্রথম দিন, তুমি যাও আমি আসছি। আমাকে শুটিং এর প্রিপারেশন নিতে হবে। ওকে, গুড নাইট। গুড নাইট সিদ্ধার্থ, থ্যাংক ইউ। আমি তোমাকে বলেছিলাম চুপ করে ঘুমো, যাও ভালো করে ঘুমো। ওকে, রিল্যাক্স, আমি চেঞ্জ করে আসছি। ওকে, এই বইটার জন্য শুরু হয়ে থাকে তাহলে এই বইটাই আমাকে বলবে যে এই সব কিছুর পেছনে কি আছে।
মীরা, মীরা কি হয়েছে? কাম ডাউন, কাম ডাউন, আমি এসে গেছি, ইটস ওকে, বলো। বিলিভ করবে না শালিনী, কিন্তু কেউ আছে, কেউ আছে, কেউ আছে, কেউ আছে যে আমায় মারতে চায় শালিনী। ও মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়। প্লিজ আমায় বিলিভ করো শালিনী। আমি যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তোমার আশেপাশে কেউ আছে, কোনো আত্মা। এসব কবে শুরু হলো? এটা সেদিন, সেদিন থেকে শুরু হয়েছে যেদিন আমি প্রথমবার কলেজ গেছিলাম। এই বইটা একটু পুড়ে গেছে, কিন্তু এতে কাজ হয়ে যাবে। কিন্তু আমরা এটা নিয়ে কি করব? এটা দিয়ে আমরা ওই আত্মাটাকে ডাকবো, কারণ কিছু তো কানেকশন আছে ওর এই বইটার সঙ্গে, তাই ও তোমার আশেপাশে ঘুরছে। এখানে কোথাও আছে, এখানে কোথাও আছে। কি চাও তুমি? উত্তর দাও, মীরাকে কেন জ্বালাতন করছো? ওই রক করে রাস্তা আসল নয়, ভৈরব করে রাস্তা আসল নয়। শালিনী, শালিনী তুমি ঠিক আছো তো? কি হয়েছে, ও এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল, ও কিছু বলছিল। শালিনী কি বললো? ও বললো যে ভৈরব ঘরে রাস্তা একটা মিথ্যে। এটার কি মানে শালিনী? এই সামনেই নয়নার বাড়ি। নয়না? হ্যাঁ নয়না। এই বছর আষ্টেক আগে ডকুমেন্টারি ফিল্মমেকার নিজের ক্রুদের সাথে ভৈরবগড়ের জঙ্গলে গেছিল। ও আত্মার কাহিনী শুনেছিল আর সেটারই খোঁজ নিতে ও ওখানে গেছিল। তারপরে ও আর ফিরেই আসেনি। এই আত্মাটা তো বলেছিল যে ভৈরব ঘরের আত্মার গল্পটা নকল। তার মানে যে আত্মাটা তোমায় বিরক্ত করছে সেটা ভৈরব ঘরের আত্মাই নয়, ওটা নয়নার আত্মা। তো তো এই কথাটাই আত্মাটা আমাকে বলতে চাইছিল।
হয়তো হয়তো নয়না চায় যে যে আমি ওর খুনির অনুসন্ধান করি। তাহলে তো খুব শিগগির আমাদের খোঁজ নিতে হবে, না হলে এই আত্মাটা তোমার পিছু ছাড়বে না। কিন্তু আমরা ওর খুনির অনুসন্ধান করব কি করে? সে তো আমরা নয়নার বাড়ি গেলেই জানতে পারবো। শালিনী, এই আমার মনে হয় যে নয়না এই ঘরেতেই কাজ করত। এই ঘরটা ভালো করে খুঁজে দেখি, যদি কিছু পাওয়া যায়। ল্যাপটপটা নয়নার মনে হয়। এটা অন করে দেখা যাক। এর মধ্যে তো ভৈরব করে ডকুমেন্টারি ফুটেজ রয়েছে, প্লে করে দেখি যদি কিছু পাওয়া যায়। প্রজেক্টর, এটাকে প্লাগ ইন করি। কি বলছিলেন? কি করছেন ম্যাডাম? কোথায় যাবেন আপনারা? ভেতরে যাবেন না, খুব ভয়ঙ্কর। আচ্ছা, এমন কি ভয়ঙ্কর ব্যাপার রয়েছে এই জঙ্গলে? কি ম্যাডাম, ওই আত্মার উপর আপনারা ফিল্ম বানাতে চাইছেন? নিজেদের জীবন বিপদের মধ্যে ফেলবেন না ম্যাডাম, ব্যাপারটা খুব ভয়ঙ্কর। আমি তো বলি এখনো সময় আছে ভাই, চল না ফিরে যাই। আরে থাম ইয়ার স্টুপিড, এইবার তুই দেখে যা যে কিভাবে আমি এই আত্মার রহস্য ফাঁস করি। চলো অনামিকা। Are you okay? Yeah, I'm fine, but... কিন্তু আমার ক্যামেরা? আরে ওইসব ছাড়ো, তোমার কিছু হয়নি তো? আরে একবার দেখ না, আমার ক্যামেরাটা কিছু হয়নি তো? Thank God, camera is fine. চল এবার যাই। Stop, stop, stop. এই তিল, এই তিলটা আমি কোথাও দেখেছি। এর মানে যাকে আমি দেখেছিলাম সেই আত্মাটা নয়নার নয়, বরং এই আত্মাটা আমাকে সেটা দেখাতে চাইছিল যেটা যেটা ও নিজে মরার আগে দেখেছিল। ভৈরবগড়ের আত্মা অনামিকা। অনামিকা তো বেঁচে আছে শালিনী। হতে পারে অনামিকা ভৈরবগড়ের আত্মার গল্পের সুযোগ নেয় আর আত্মার কাপড় পরে ও নয়নাকে খুন করে। অনামিকা নয়নার খুন কেন করতে চাইবে সেটা তো আমাদের অনামিকাই বলতে পারবে। আমি এখানে আমার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। সরি নয়না, আমাকে ছেড়ে দাও। আমি তোর কি ক্ষতি করেছিলাম? তুই আমাকে কেন মারলি? কেন মারলি আমায়? এবার তুইও বাঁচবি না, মরবি তুই, মরবি তুই। আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও। অনামিকা, ও মাই গড। নয়নার আত্মা ওর কাজ সেরে ফেলেছে। মীরা, মীরা,
অনামিকা মীরা, আমি আমার পাপের ফল পাচ্ছি। না অনামিকা, আমি তোমাকে কিছু বলতে চাই। কি হলো মীরা, কোথায় ছিলে তুমি? এতগুলো ফোন করলাম আমি তোমায়। কি হলো মীরা, কিছু বলবে? বড় একটা কথা আমাকে লুকিয়ে গেলে সিদ্ধার্থ। কোন কথা কি বলতেছ? অতীতকে যতই তুমি লুকাবার চেষ্টা করো সিদ্ধার্থ, সেটা একদিন সামনে চলেই আসে। অতীত? কোন অতীতের কথা বলছো তুমি? যা বলার পরিষ্কার করে বলো। পরিষ্কারভাবে বলবো অনামিকা, অনামিকা নয় না, কথা বেরোচ্ছে না? নিজের বউয়ের মুখ থেকে এই নামগুলো শুনে ভালো লাগছে না? কে নয়না? কে অনামিকা? নয়না আমাকে সব সত্যি বলে দিয়েছে সিদ্ধার্থ। কি সত্যি বলেছে? ওকে তো আমি মেরে ফেলেছিলে না 8 বছর আগে। তাহলে তুমি সব জানতে পেরেই গেছ, বেশ। হ্যাঁ, আমি সব জেনে ফেলেছি সিদ্ধার্থ। অনামিকাকে দিয়ে যে নয়নাকে মারিয়েছিল সেটা তুমি ছিলে। মীরা মীরা মীরা, ছেড়ে দাও, জাস্ট স্টপ ইট। তুমি নাক গলিও না। কি করে ছেড়ে দেবো সিদ্ধার্থ, একজন খুনি তুমি। আরে তুমি কি বলছো, ওগুলো তো খুব পুরনো কথা, ভুলে যাও ওগুলো। আর এখন এবার কি করবে, নিজের স্বামীকে পুলিশের হাতে তুলে দেবে? তোমার সিদ্ধার্থকে? ডোন্ট টাচ মি সিদ্ধার্থ, নয়নাকে কেন খুন করিয়েছিলে তুমি? তো ঠিক আছে শোনো, নয়না খুব সরল একটা মেয়ে ছিল, কিন্তু ভীষণ ট্যালেন্টেড ছিল। ও আমাকে ফিল্মের একটা আইডিয়া শোনালো যেটা আমার খুব ভালো লেগেছিল, আর আমি এটা জানতাম যে ওই আইডিয়াটা কাজে লাগবে, আর আমার জীবনের সব থেকে বড় সাকসেস পেয়ে যাবো। তো ব্যাস, মেরে দিলাম ওকে, মেরে দিলাম। তোমার তোমার ব্রেক থ্রু ফিল্ম, যার জন্য তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলে, ওটা নয়নার ছিল? হ্যাঁ ওরই ছিল, কিন্তু ওকে মারাটা ভীষণ সিম্পল ছিল। আমি ওকে ভৈরবগড়ের আত্মার গল্পটা শুনে দিলাম, ও মেনেও নিল, আর তারপর জঙ্গলে একা একা আত্মাটাকে খুঁজতে চলে গেল, আর আমার কাজ আরো সোজা হয়ে গেল। বোকামি, খুনি তুমি, আর আমি তোমাকে পালাতে দেব না। কি বলো তুমি? আমাকে কেউ আটকাতে পারবে না। তুমিও না, তুমিও না। আহ,
এখন আমার রাস্তায় কেউ আসতে পারবে না, তুমিও না। বুঝলে? বুঝলে? আমি তোমার উপর ভরসা করেছিলাম আর তুমি আমাকে ঠকালে। আমি তোমায় কথা দিচ্ছি, যাও তোমার সাথে করেছে তার শাস্তি আইন ওকে দেবে, আমি ওর শাস্তি ওকে পাইয়ে ছাড়বো। মেরে দেবো একে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। থ্যাংক ইউ মীরা, থ্যাংক ইউ আমার হেল্প করার জন্য। আমার মাকে বলো যে আমার আত্মা শান্তি পেয়ে গেছে।